তুফানগঞ্জ পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে তুফানগঞ্জ যৌথ এরিয়া কার্যালয়ের সামনে উদ্বোধন হলো মার্কসীয় সাহিত্য স্টলের। তুফানগঞ্জ পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে তুফানগঞ্জ যৌথ এরিয়া কার্যালয়ের সামনে মার্কসীয় সাহিত্য স্টলের উদ্বোধন হলো। উদ্বোধন করেন রাজ্য কমিটির সদস্য তমসের আলী। এবারও তুফানগঞ্জের যে আমাদের পুরনো জোন দপ্তর, সেখানে মার্কসীয় স্টল খোলা হলো। সেই মার্কসীয় স্টলের উদ্দেশ্য যে বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে বিশেষ করে মেরুকরণ করা, সাম্প্রদায়িক মেরুকরণ এবং তার সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংগঠিত করা, সমাজ বিরোধীদের ঐক্যবদ্ধ করে লুঠেরা এবং হুলিগানদের সংগঠিত করে এই ভারতবর্ষের রাজনীতিকে বিষাক্ত করার চেষ্টা করছে। এটাকে প্রতিরোধ করতে না পারলে শ্রমজীবী মানুষের, শ্রমিক শ্রেণীর যে ঐক্য এবং শ্রমিক শ্রেণীর যে আগামী দিনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সমস্তই ব্যর্থ হবে যদি আমরা এটাকে সম্পূর্ণরূপে ব্যর্থ করতে না পারি। উপস্থিত ছিলেন পূর্ব এরিয়া কমিটির সম্পাদক দিলীপ বিশ্বাস, নিতেন্দ্র চন্দ্র দে, অজয় বাগচি, অসীম সাহা সহ প্রমুখ। এটা ব্যর্থ করতে গেলেই আমাদের সবচেয়ে আত্মশিক্ষা এবং আমাদের মার্কসীয় শিক্ষায় নিহিত হওয়া এবং তার সঙ্গে পার্টি যে আমাদের ক্লাস তত্ত্বমূলক, এই শিক্ষার উপরে জোর দিতে হবে। জোর দিতে হবে যে আমাদের আদর্শগত দিকটা, সেই আদর্শগত দিকের মধ্যে আমার যেটা নীতি আদর্শ এবং আমাদের পার্টির যা আগামী দিনের যা কর্মসূচি, তার সঙ্গে সঙ্গে পার্টিকে সুশৃঙ্খল করতে গঠনতন্ত্র এবং আমরা কমিউনিস্ট পার্টি কি এবং কেন, এটাই তাকে নিজেকে চেনা এবং নিজেকেও আমাদের নিজেকেও চেনা, একে অপরকে চেনা, এইসব যদি আমরা করতে পারি তাহলেই আমরা এই যে বর্তমানের যে অবস্থা, সেই অবস্থাকে অর্থাৎ যে ঘোলাঝলে মাছ ধরা বিজেপি এবং টিএমসি বুর্জুয়া দলগুলি, সেই ঘোলাঝলে মাছ ধরাটা বন্ধ করা যাবে। তাই আজকের আমাদের উদ্দেশ্য, আগামী দিনে সফল করার উদ্দেশ্যে আমাদের এই স্থলের মধ্য দিয়ে যেমন সাহিত্য উপযোগী কমিটি, সাহিত্য প্রচার ইত্যাদি এটা যেমন প্রচারের মধ্যে আনতে হবে, তেমনইভাবে আগামী নভেম্বরের যে আমাদের 10 দিনের দুনিয়া কাপড়ের যে 10 দিনের যে পেপার বিক্রি, সেটারও এখন থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে।